হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। আজকে খুব মানে মুডটা ভালো লাগছে, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি। আর গল্প গল্প আর কি করবো, যা অবস্থা বাবা! মানে মানুষ যে মানে কার সম্বন্ধে বলছি তোমরা বুঝতেই পারছো, থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো কার সম্বন্ধে বলছি। মানে প্রত্যেকটা ভিডিওতে দেখছি যে ওর নামে যে সবাই বলছে, একেবারে কিন্তু কোনো খারাপ কথা বলছে না, সত্যি প্রত্যেকটা ভিডিওতে দেখছি, মন্দিরার প্রত্যেকটা ভিডিওতে দেখছি যে গাদা গাদা শপিং করছে, মানে নিজের বাপের বাড়ি দেখাচ্ছে, মানে স্টাইল দিচ্ছে, ফ্যাশান করছে, জামা কাপড় কিনছে, এদিকে আবার ভিডিও করতে বসলে বলছে যে ওর নাকি কিচ্ছু নেই। প্রত্যেক দিন তো ভিডিওতে দেখা যাচ্ছে, আর এইরকমভাবে মানে বলছে যে এরকম মানে মেয়ের নাকি, ভিডিওগুলো দেখলে তোমরা কমেন্টগুলো পড়লে নিশ্চয়ই বুঝতে পারছ যে ভিডিওতে বলছে যে মেয়ের নাকি শরীর খারাপ, এর জন্যে পয়সা জমাচ্ছে, শরীর খারাপের জন্যে নাকি সোনা ভবিষ্যতের জন্যে গুছিয়ে রাখছে। কোনো মা কোনোদিনও বাচ্চাদের কোনোদিনও ভাবে যে বাচ্চাদের শরীর খারাপ হবে তার জন্যে পয়সা জমিয়ে সোনা জমিয়ে রেখে দেই? মানে এইরকম নানান রকম ভিডিওতে, তারপরে তো বাড়ি নেই, নেই কিচ্ছু নেই, খুব অবস্থা খুব খারাপ, মন্দিরে গিয়ে থাকতে হবে, রাস্তায় গিয়ে থাকতে হবে, এই সমস্ত কথাবার্তা প্রত্যেকটা ভিডিওতে বলে এখন আবার দেখাচ্ছে যে এত স্টাইল, বাবা এত স্টাইল, এত ফ্যাশান দিয়ে। মানে সেদিনকে মানে সেদিনকে ভিডিওটা পরশু দিনকের মনে হয় ভিডিওটাই দেখলাম, বাবা সে মানে ড্রেস পরে মানে ফ্যাশান শোয়ের মতন ই করছে। মানে এইগুলো কি কোনোদিনও মানায়? কোনোদিনও তুমি তাহলে তোমার মতন তোমার যে স্ট্যাটাস সে স্ট্যাটাসে চলো, তুমি কোনো তো বাধা নেই, তুমি ভালো পোশাক করতেই পারো, ভালো তুমি দামি সোনার গয়নার জিনিস বানাতেই পারো, সব কিছুই তুমি করতে পারো, কিন্তু তাহলে ভিউয়ার্সদের কাছে এত প্যানপ্যানানি কিসের? কি তোমার সিম্প্যাথি পাওয়ার জন্যে? তারা কি আর কিচ্ছু বোঝে না তুমি যে এরকম করে যাচ্ছ? তারা কি কিচ্ছু বোঝে না? আমি সত্যি প্রথমে ভেবেছিলাম যে মন্দিরার সম্পর্কে যে সবাই এত এরকম করে বলছে এটা বলা উচিত না, কিন্তু এখন দেখছি যে সবাই ঠিকই বলছে। হ্যাঁ, সবাই ঠিকই বলছে। তোমার আর একটা থাম্বনেলে আর একটা ছবি দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও যে কথাগুলো বলছে সত্যি ঠিক কথা বলছে, একদম সত্যি ঠিক কথা বলছে, ঠিকই কাজ করছে এরকমভাবে। তো তাহলে তাহলে তো তোমার দুই রকম কাজ করার কী দরকার? এক রকম করলেই হয় যে আমি নয় আমি এরকম ভাবে চলতে ভালোবাসি, আর নাই এরকম তুমি মানে ফ্যাশান দিয়ে এদিকে চলছো, এদিকে সব কিছু করছো, ভালো 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 বাজার ঘাট সব কিছু করছো, এদিকে বলছো আমার পয়সা নেই, আমি কিছু করতে পারছি না, এই যেটুকখানি করেছি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, মেয়ের শরীর খারাপের কথা চিন্তা করে, আমার বাড়ি নেই, ঘর নেই, অমুক নেই, তমুক নেই, কিচ্ছু নেই, আমার এই অবস্থা সেই অবস্থা, মার কথা বাবার কথা, এই সমস্ত কথা বলে বলে তোমার সিম্প্যাথি তাহলে নেওয়ার কী দরকার? তাহলে লোকে তো হাসবেই, আর তোমার কমেন্টে তো তোমার তো এই সমস্ত কথা তোমাকে লিখবে, এটা তো জানা কথাই। একটা কমেন্ট পড়লে মানে এতগুলো কমেন্ট মানে পড়লে একজনও, অনেকে তো বলছে যে ভিডিও নাকি মানে বন্ধ করে দেওয়া উচিত, ওর ভিডিওই বন্ধ করে, মানে এরকম করলে মানে ভিডিও আস্তে আস্তে কেউ আর দেখবে না, এরকমও কথা বলছে। মানে আমি প্রথম প্রথম আমি এরকম ভিডিওগুলো দেখে আমি বুঝতেই পারছিলাম না যে কেন ওর নামে এরকম বলছে ও করছে, তারপরে এখন আমি দেখছি না এটা ঠিকই, এরা এই যেরকম ও আরম্ভ করেছে এটা ঠিকই, এরকম বলাই এটাই উচিত। আর কালকে, হ্যাঁ কালকের ভিডিওতে তো দেখলাম, কালকে হ্যাঁ কালকে না পরশু দিন ভিডিও দেখলাম, এক গাদা বেড কভার ফ্লিপকার্ট থেকে কিনেছে, ভালো কথা, কেন তোমাকে তো কেউ বারণ করছে না, কিন্তু তাহলে এই যে প্যানপ্যানিংটা কিসের জন্যে? এটার জন্যেই তো কথা মানুষের, স্পষ্টভাবে সব কিছু পরিষ্কার রাখলেই তো মিটে যায় ঝামেলা, তাহলে তোমার সম্পর্কে কেউ কিছু বলবে না, এইরকম ন্যাকামি করার কারণটা কী, দরকারটাই বা কিসে? কেউ কি মনে করছে কেউ কি কিছু বুঝতে পারছে না? সবাই সব কিছুই বুঝতে পারে, এরকম করে বেশি দিন যায় না। যাই হোক, অনেকগুলো কথা বললাম, তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি কিছু বলবো না, বেশি বলতে গেলে এখন অনেক কথাই বলতে হয়, তাহলে আজকে এই পর্যন্তই থাক, অনেকটা অনেক কিছু কথা বললাম, তাহলে কমেন্ট করে সবাই জানিও কেমন লাগলো তোমাদের,
আর যদি কিছু আমার জানতে চাও, কোনো ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে লিখো। আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।